আচ্ছা, ইমেজের প্রবলেম যেটা ছিল সেটা নিয়ে একটু বলি। ইমেজের প্রবলেম ছিল, আমাদের লোকালের কোডটা একটু দেখতে হবে, আর সার্ভারের কোডটা আমি একটু দেখাবো। HTTP কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলারে আমাদের এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে পাবলিক পাথ আর স্টোরেজ পাথ দুইটা ডিফারেন্ট জিনিস। পাবলিক পাথ দিলে যেটা হয়, পাবলিক ফোল্ডার আছে না ওই লিঙ্কটা ধরে, আর স্টোরেজ পাথ দিলে স্টোরেজ ফোল্ডারটা আছে না সেই লিঙ্কটা ধরে। তা আমি আসলে ইমেজ আপ করব কোথায়? স্টোরেজের ভিতর, আর পাবলিক থেকে তো সিম লিঙ্ক ওটা, তাই না? কিন্তু অরিজিনালি কিন্তু আমি আপ করব ইমেজটা, কিন্তু পাবলিক পাথে আপ করব না, তাই না? লোকাল থেকে কিন্তু ঠিকই হচ্ছিল, পাবলিক পাথ দিলে সিম লিঙ্ক করা ছিল, কিন্তু সার্ভারে, লিনাক্স সার্ভারে সে ওইভাবে আপ করাচ্ছে না, ঠিক আছে? তো এই জায়গায় করতে হয়েছে আমাকে স্টোরেজ পাথ। তো স্টোরেজ পাথের ভিতরে কিন্তু স্টোরেজ নাই, পাবলিক পাথের ভিতরে, পাবলিক ফোল্ডারের ভিতরে স্টোরেজ ছিল, তার ভিতরে ক্লিক করলে ওই যে ওই লিঙ্কে চলে যাইতো পোস্ট ইমেজেসের। তো যেখানে যেখানে পাবলিক পাথ ছিল এই জায়গাগুলো আমি স্টোরেজ পাথ করছি, আর এখানে স্টোরেজ আর নাই। স্টোরেজের ভিতরে থাকে অ্যাপ ফোল্ডার, তার ভিতরে থাকে পাবলিক ফোল্ডার। স্টোরেজের ভিতরে থাকে অ্যাপ ফোল্ডার, তার ভিতরে থাকে পাবলিক, এর ভিতরে এগুলো আছে না, পোস্ট ইমেজ আর প্রোফাইল। আবার আমরা যে সিম লিঙ্ক ক্রিয়েট করছিলাম, সিম লিঙ্কও কিন্তু, এটাই তো পাবলিক ফোল্ডার, এখানে কিন্তু স্টোরেজ দিলে ওখানে যায়, কিন্তু এই লিঙ্কটা আসলে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই। এটা হওয়া উচিত ছিল স্টোরেজ পাথ। ওয়েবে আমি এই জায়গায় এটা ঠিক করছি, যেখানে যেখানে পাবলিক পাথ ছিল সব জায়গাগুলো আমি স্টোরেজ পাথ করছি, এবং অরিজিনালি স্টোরেজ পাথ কিন্তু ইউজাররা যখন লিঙ্ক দিবে তখন কিন্তু সে দেখবে পাবলিক পাথ। হ্যাঁ, তো এখন কিন্তু লিঙ্কগুলা এখন কিন্তু আপ ঠিক মতো হচ্ছে আর কি, একটা আপ করছি, আমি আরো একটু টেস্ট করব। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের হোমে আপ হওয়ার পরেই, ডেটা সাকসেস হওয়ার পরেই আমরা ইচ্ছা করলে লোকেশন, ডেটা সাকসেস যদি ট্রু হয় তাহলে ফর্ম ডেটা ক্লিয়ার করছি, অ্যালার্ট দিছি যে ইয়ে হয়েছে, ফর্মটা রিসেট করছি, প্রিভিউ HTML ফাঁকা করছি। আর লোকেশনটা যদি রিলোড করতাম তাহলে একটা সুবিধা হইতো, কি নতুন পোস্টটাও দেখাইতো। তো আমরা সেটা করি নাই, লোকেশন রিলোড করে দেখা যায়, ঠিক আছে? লোকেশন রিলোড দিলে সুবিধা কি হবে, এখানে তো না সে লোকেশন রিলোড দিয়ে সেশন কি টাইম আউট হয়ে গেল, সেশন কি টাইম আউট হইলো না কি হলো? হোম ডট ব্লেড ডট PHP তো অনেক বড় ফাইল। আচ্ছা যাই হোক, কন্ট্রোল F5। স্টোরেজের স্টোরেজ পাথের প্রবলেম ছিল যেটা আমরা ঠিক করছি। আমাদের এটা লোড হোক, আমরা এটা থাক, আর একটু থাক, আমরা এটা না ইমেজ এক দুই তিন চার পাঁচ ছয় ওপেন ঈদ কালেকশন পাবলিশ দেখি আপ হইতে। আমরা কোনো ইয়ে দেখাচ্ছি না, একটা প্রোগ্রেস বার বা কিছু দেখালে বেটার হইতো। তো বিজি আইকন থাকা মানেই হচ্ছে ইমেজ আপ হচ্ছে, কিন্তু কতক্ষণ লাগবে ইউজার অবশ্য বুঝতে পারতেছে না, এটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে।
পোস্ট ক্রিয়েটেড, ওকে, লোকেশন রিলোড হলো, তো লোকেশন রিলোড হলে এখন দেখা যাচ্ছে অনেকেই পোস্ট দিছে, আমার পোস্ট এটা। কোয়ালিটি আমরা কমাই দিছি, হ্যাঁ কোয়ালিটি একটু ডিগ্রেড করে, কোয়ালিটি আমরা কমাই দিছি কোথায়, যে ইমেজটা রিসাইজ হওয়ার পরে আমরা কোয়ালিটি দিছি 70, না পোস্ট ইমেজগুলা 60, পোস্ট ইমেজের থাম্বগুলা দিছি 70, যাই হোক এটা এখন কাজ করতেছে। হ্যাঁ অন্য জায়গার গুলাও, অন্য যেসব জায়গায় আপলোডে ইয়ে দিছি, এটা একটু দেখে নিব যে এটার কি অবস্থা, এটা ঠিক না থাকলে এটাও ঠিক করতে হবে, আপলোড হওয়ার সময় কি আছে এটাও দেখতে হবে। তবে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, অ্যাডমিনে এই লিঙ্কটা ঠিক ছিল না, এটা ঠিক করা হয়েছে। ওকে এটাই ছিল।